নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম সিমইয়ের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। গ্যাস অন করে দিলাম, একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি, ঘিটা গলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দিয়ে দিচ্ছি সিমুই, এই প্যাকেটটা 200 গ্রামের, কিন্তু আমি এখানে 100 গ্রামের মতো সিমুই নিয়েছি। সিমুইটা ভালো করে লাল লাল করে ভেজে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা যেন একদমই কমানো থাকে। সিমুইটা ধীরে ধীরে হাতে সময় নিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজতে হবে। হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না, হাই ফ্লেমে ভাজতে গেলে সিমুইটা এক পুড়ে যেতে পারে, কারণ এখানে ঘি দেওয়া আছে। সেজন্য একদমই কম ফ্লেমে কমিয়ে দিয়ে ভাজতে হবে। সামান্য সামান্য লাল হয়ে এসেছে, আর একটু ভেজে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব দুধ। আমি দুধটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা আস্তে আস্তে পুরোটাই দিয়ে দেব। সিমুইয়ের সাথে দুধটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিশমিস, আপনারা চাইলে কাজু বাদামও অ্যাড করতে পারেন। কিছুক্ষণের জন্য হতে দেব। দিয়ে দিচ্ছি চিনি, আমি এখানে 250 গ্রামের মতো চিনি দিলাম, আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন। চিনিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন, যে কোনো মিষ্টান্নের ক্ষেত্রে, যে কোনো মিষ্টান্নে যদি সামান্য নুন দেওয়া যায় তাহলে সেই মিষ্টান্নের স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। বেশ ঘন হয়ে এসেছে, তাই ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচের দিকটা ধরে না যায়। ভালো করে বারে বারে নেড়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে নিচের দিকটা ধরে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। প্রায় হয়ে এসেছে সিমুই, হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমাদের সিমুই। লুচি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।